আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। সরকার পতন ছাড়া ঘরে ফিরবে না বিএনপি নেতাকর্মীরা, বলছে ফখরুল। এরপর জানিয়ে দেব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হলে দায়ীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর 13,000 সদস্য মাঠে, 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এরপর জানিয়ে দিব পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপির 12 নেতাকর্মীর রিমান্ডে। এবং জানিয়ে দিব গাজীপুর সিটি নির্বাচন, এসির অগ্নি পরীক্ষা, বলছে চরমোনাই পীর। সর্বশেষ থাকছে ইমরান খানের দল, নিষিদ্ধের কথা ভাবছে পাকিস্তান সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সরকার পতন ছাড়া ঘরে ফিরবে না বিএনপির নেতাকর্মীরা, বলছে ফখরুল। সরকারের পতন ছাড়া বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে দিশেহারা, তখন বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, খোকা ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম জিটু এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জোবায়ের আলম জিকু সহ 8 নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনা চলমান নির্যাতন নিপ্রণেরই আরেকটি বহিঃপ্রকাশ। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের অহেতুক হয়রানি করা দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। এসব অমানবিক ও নিকৃষ্টজনক ঘটনার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এখন সাহসিকতার সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। সরকার পতন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হলে দায়ীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসার ওপর বিধিনিষেধ দেওয়া হবে। আজ বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক টুইট বার্তায় এ তথ্য জানান। সেখানে বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিতে আমি আজকে একটি নতুন ভিসা নিতে ঘোষণা করছি। এই নীতিতে বাংলাদেশি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে গুরুত্বহীন করার জন্য দায়ী বা এতে জড়িত ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আমরা ভিসায় বিধিনিষেধ আরোপ করতে পারি। এর আগে গত 21 মে কালবেলা পত্রিকায় আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে, প্রস্তুত সরকার শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ওপর আরো মার্কিন নিষেধাজ্ঞা আসছে। মানবাধিকার ইস্যু ছাড়াও গণতন্ত্র খর্ব, রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতি সহ বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর চলতি মাসেই নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা করা হচ্ছে। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর 13,000 সদস্য মাঠে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ ঘিরে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 13,000 সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু ভোট গ্রহণে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম। সোমবার নগরীর স্টেডিয়ামে আয়োজিত ব্রিফিং এ তারা এ নির্দেশ দেন। ফরিদুল ইসলাম বলেন, সবাই সম্মিলিতভাবে গাজীপুরে একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সবাই। নির্বাচন উপলক্ষে 5 স্তরের নিরাপত্তা বলয়ে চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো নগরী। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া যেসব কথা প্রচলিত রয়েছে সেসব বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা সবাই সজাগ দৃষ্টি রেখেছি। যদি এমন কিছু আমাদের নজরে পড়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আইনের মধ্য থেকে যার যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো আমরা নিশ্চিত করব। গাজীপুরের সব ভোটারদের আহ্বান জানাবো, আমরা যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসেন এবং তার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিয়ে যান। মোল্লা নজরুল ইসলাম বলেন, আমরা গাজীপুরবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দিতে চাই। আমাদের কিছু কেন্দ্র গুরুত্বপূর্ণ আছে, সেখানে ফোর্স বাড়িয়ে দিয়েছি। সব কেন্দ্রে আমরা আলাদাভাবে নজরদারিতে রাখব এবং সিটি কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু করতে আমরা সমন্বিতভাবে কাজ করছি। পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিএনপির 12 নেতাকর্মীর রিমান্ডে।
রাজধানী ধানমন্ডিতে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের উপর হামলা, সংঘর্ষ এবং নাশকতার অভিযোগ করা হয়েছে। মামলায় বিএনপির 12 নেতাকর্মীর একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে এর রিমান্ড দেন। একই সঙ্গে এ মামলায় বিএনপির 15 নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন বিএনপি নেতা শাহাদাত হোসেন সৈকত, মোহাম্মদ সাইফুল ইসলাম রিপন, হোসেন মোহাম্মদ রুহুল আব্দুল কুদ্দুস সালাম, মোহাম্মদ সুজন, মোহাম্মদ নজরুল ইসলাম, শফিকুর রহমান, রুবেল হোসেন প্রমুখ। মামলার অভিযোগ, বলা হয় গত 24 মে বিএনপির একটি পূর্ব নির্ধারিত পদযাত্রা ছিল। বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়ে পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পদযাত্রার শেষের সারি থেকে নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। তারা ইট পাটকেল মারে, ব্যানারে লাঠি দিয়ে পুলিশকে লাঠি পেটা করে, পুলিশের সরকারি কাজে বাধা দেয়। এর মধ্যে তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে, পরে বাসের গ্লাসও ভেঙেছে। সংঘর্ষে 12-13 পুলিশ সদস্য আহত হয়েছেন। গাজীপুর সিটি নির্বাচন ইসির অগ্নি পরীক্ষা, বলছে চরমোনাই পীর। গাজীপুর সিটি নির্বাচনে ভোট জালিয়াতি বা ভোট ডাকাতির চেষ্টা করলে জনগণ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিটি নির্বাচন একটি অগ্নি পরীক্ষা, এতে ফেল মারলে কমিশনকে চরম খেসারত দিতে হবে, সেই সঙ্গে কোনো ধরনের অনিয়ম ধরলে কঠোর হস্তে প্রতিহত করার উদ্যোগ নিতে হবে। আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, দুর্নীতিমুক্ত সিটি গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর সিটি নির্বাচনে আল্লাহবিরু যোগ্য দক্ষ মেয়র নির্বাচিত করতে হবে। এজন্য গ্যাসিক নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানকে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি, তাই দুর্নীতিমুক্ত নগর প্রতিষ্ঠায় নীতিবান ও আল্লাহবিরু মেয়রের বিকল্প নাই। ইমরান খানের দল নিষিদ্ধের কথা ভাবছে পাকিস্তান সরকার। পাকিস্তান তেহরিক ইনসাফকে নিষিদ্ধের চিন্তা ভাবনা করছে দেশটির সরকার। ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর তার দল সহিংসতা চালিয়েছে তার প্রেক্ষিতে। সরকার দলটিকে নিষিদ্ধের কথা ভাবছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বুধবার সাংবাদিকদের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পিটিআইকে নিষিদ্ধের বিষয়টি চিন্তা করছে সরকার। দলটি রাষ্ট্রের মূল ভিত্তিতে আঘাত করেছে, যা আগে কখনো ঘটেনি। এটি সহ্য করা যায় না, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পর্যালোচনা অবশ্যই হচ্ছে। তিনি আরো বলেন, সামরিক স্থাপনায় ভাঙচুরের ঘটনা পরিকল্পিত আক্রমণ। খাজা আসিফ বলেন, এমন কোন অপরাধ কি আছে যেটা 9 মে করা হয়নি? ISI কার্যালয়ে হামলা হয়েছে, তারা শিয়ালকোটের ক্যান্টনমেন্ট ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হয়। তারা লাহোর কর্পোরেশনের কমান্ডারের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের সবারই ধারণা ছিল এমন কিছু করলে ভারত করবে, পাকিস্তানের ভেতরে থাকা কেউ নয়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন বলেও মন্তব্য করেন তিনি। তবে পিটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর দলটির উপর নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা এতটা সহজ হবে না।